কুল্লু জাম্বিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তিরমিজে শরীফেও আছে, ইবনে হাব্বানের মধ্যেও আছে, যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এরকম আশা করা যায়। আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু গাফফার যুনুব, তবে দুটি গুনাহ আল্লাহ মাফ করবে সে আশা করা যায় না। একটি হলো যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং অস্বীকার করার পর, আল্লাহর সাথে শিরিক করার পর শিরিক অবস্থায় মারা গেছে, যেহেতু আল্লাহকে স্বীকারই করে নেই তাই তারে মাফ করবে কেন? আল্লাহকে যারা স্বীকার করবে তারাই তো আল্লাহর কাছে মাফ চাইবে। যারা আল্লাহকে স্বীকার করবে না, আল্লাহ বলতেছে তুমি আমারে স্বীকার করে নেই, তোমার তোমার ক্ষমা করবে কোন অজুহাতে। অন্যটি হলো যে কোনো মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত বা হত্যা করলে সেই গুণা আল্লাহ মাফ করবে না, এবং মাফ না করার সম্ভাবনাই বেশি। এবং অন্য হাদিস শরীফের মধ্যে আছে যে তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।